বিরতির পরে আমরা ফিরে এলাম নেটওয়ার্কটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, আছেন জহিরুল আলম, তিনি এনটিভির বার্তা প্রধান। আমরা এসএসসি পরীক্ষা নিয়ে এবার একটু কথা বলতে চাই। 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষা, এবং 8 থেকে 25 নভেম্বর কোচিং সেন্টার বন্ধ থাকবে, এটি শিক্ষামন্ত্রী জানিয়েছেন। নাজমুল আশরাফ, আপনার কাছে যাওয়ার আগে আমি কয়েকটা তথ্য একটু সম্পূরকভাবে দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে, এবার করোনার পরে তো একটি বছর পরে এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি হচ্ছে, করোনার মতো পরীক্ষার্থী বেড়েছে 1,80,000-এর মতো। পরীক্ষা হবে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় প্রশাসন, এই 3 বিভাগে। বাধ্যতামূলক বিষয়, চতুর্থ বিষয় এবং অন্যান্য বিষয় যাচাই হবে সারা বছর ধরে যে ধারাবাহিক মূল্যায়ন হয়েছে সেটির উপর, এবং ফলাফল নির্ধারিত হবে সেই মূল পরীক্ষা, ধারাবাহিক মূল্যায়ন এবং জেএসসি পরীক্ষার যে ফলাফল ছিল সেটির উপরে। এইবারের পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই নাজমুল আশরাফ। আমার মনে হয় এখনকার পরিস্থিতিতে এই সিদ্ধান্তগুলো ঠিকই আছে। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার্থী বেড়েছে, এটি একটি খুশির খবর। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছে, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, পাশাপাশি স্বাস্থ্যবিধিও মোটামুটি মেনে চলা হচ্ছে, সবই আসলে আমাদের আনন্দের সংবাদ। কারণ আমাদের ছেলেমেয়েরা গত প্রায় 2 বছর একেবারে গৃহবন্দী ছিল, যদিও অনলাইনের মাধ্যমে টুকটাক পড়ালেখা চলেছে, সেটি তো যথেষ্ট ছিল না তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য। ক্যাম্পাসে সশরীরে ফিরে যাওয়া দরকার ছিল, সেটি হয়েছে। আমাদের করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে এবং সেটা আরো উন্নতি হবে আমরা আশা করছি। তবে পরীক্ষা যে পদ্ধতিগুলো সম্পর্কে আপনি বললেন বা আমরা স্বাস্থ্যমন্ত্রীর মুখে শুনলাম, সবকিছুর সাথে আমি মোটামুটি একমত। বরং একটা ব্যাপারে আমি বলবো, আমাদের যেই সাধারণভাবে নিয়মিত যে পরীক্ষা পদ্ধতি যেভাবে যাচাই বাছাই করা হয়, তার সাথে যেই ব্যতিক্রমটুকু এখানে যুক্ত হয়েছে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে সারা বছর ধরে তাদের যেই পড়ালেখার অবস্থা, তাদের যে পারফরমেন্স, সেটার মূল্যায়ন হবে। এটা আমার মনে হয় নিয়মিত করা উচিত। কারণ আপনি দেখেন, একজন ছাত্র বা ছাত্রী সারা বছর পড়াশোনা করলো না ক্লাসে, তারপরে ধরেন তার ইনকোর্স টিউটোরিয়াল বা এরকম জি নাজমুল আশরাফ, আপনার প্রান্ত থেকে পরীক্ষার আগে শুনতে পাচ্ছি, হ্যাঁ, চূড়ান্ত পরীক্ষার আগে একেবারে আদা জল খেয়ে লেগে 2-3 মাস দিন রাত পরিশ্রম করে সে খুব ভালো ফলাফল করে ফেলতে পারে, কিন্তু বছর জুড়ে তার পড়াশোনার ধরনটা কিন্তু ওরকম ছিল না। ফলে এই যে আপনার পরীক্ষা কেন্দ্রিক মেধা যাচাই এবং নির্দিষ্ট কিছু প্রশ্নের মাধ্যমে মেধা যাচাই করে তাদেরকে আপনার ফলাফল দেওয়া, কৃতিত্ব দেওয়া, তার ভিত্তিতে ধাপে ধাপে উচ্চতর ধাপে যাওয়া, এটা আসলে মেধার সঠিক মূল্যায়ন না। আপনি মানে আপনি কি যে সারা বছর ধরে যে ধারাবাহিক মূল্যায়ন যে পদ্ধতি সেটিকেই মানে উল্লেখ করছেন? আমি মনে করি যে এটাকে স্থায়ী করা উচিত, তাতে করে একটা সামগ্রিক মূল্যায়ন হয়। মানে সারা বাংলাদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত ধরি, একই রকম মূল্যায়ন করা সম্ভব কিনা, মানে আমাদের যে বাস্তবতা সারা দেশের? এমনিতে তো আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে অনেক রকম ফের আছে, যেখানে যেই ধরনের, আমি যদি বলি যে সাধারণ শিক্ষা বোর্ড আছে, কারিগরি শিক্ষা বোর্ড আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ ভার্সন, প্রত্যেকে তো যার যার মতো করে করে, একটার সাথে একটার খুব বেশি মিল নাই। আমি বলছি যে সামগ্রিকভাবে সব পদ্ধতির ক্ষেত্রেই, সব ধরনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই আমি বলছি যে বছর জুড়ে মূল্যায়নটাকে চূড়ান্ত মূল্যায়নের অংশ করলে পরে মেধার যাচাইটা সামগ্রিক হয়, এবং সত্যিকার অর্থে একজন শিক্ষার্থী বছর জুড়ে কি করলেন তার একটা প্রতিফলন ঘটে। তো ফলে আমি মনে করি যে এবার যেই ব্যতিক্রমী ব্যবস্থাটি নেওয়া হলো সারা বছরের মূল্যায়ন, এটা আসলে নিয়মিত এবং স্থায়ী হওয়া উচিত, মানে এটিকে রাখা উচিত পরবর্তী বিবেচনাতেও, মানে এটিকে যুক্ত করা উচিত বলে মনে করছেন। ধন্যবাদ নাজমুল আশরাফ। জহিরুল আলম, পরীক্ষা আসলে আরেকটি বিষয়ে স্বাভাবিকভাবেই দুঃখজনকভাবেই আলোচনা চলে আসে, সেটি প্রশ্ন ফাঁস, এবং আজকে শিক্ষামন্ত্রী সেটি বিষয়ে উল্লেখ করেছেন। প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করার জন্য কোচিং সেন্টার বন্ধ থাকবে একটি নির্দিষ্ট সময়, তাতেই কি প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? কিংবা আমরা সারা বছর দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই প্রশ্ন ফাঁসের সাথে বিভিন্ন চক্রকে তারা গ্রেপ্তার করেছে, সেটির যে তৎপরতা সেটিকেও যথেষ্ট মনে করেন কিনা আপনি? প্রশ্নপত্র ফাঁস রোধের ব্যাপারে আমার মনে হয় যে প্রশাসনের মধ্যে বা কর্তৃপক্ষের মধ্যে কিন্তু একটা ইনক্রিজিং একটা অ্যালার্ম আছে এবং আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা বোঝা যায়। কারণ এটা খুবই অসম্মানজনক এবং অমর্যাদাকর একটি ব্যাপার, এটা কেউই চায় না।
কিন্তু একটা অসত একটা গোষ্ঠী আছেন, ছাত্রনেষ্ঠ একটা গোষ্ঠী আছে, তারা তো তাদের চেষ্টা অব্যাহত রাখবে। আমার মনে হয় যে মন্ত্রীর এই কথাটার মধ্যে এক ধরনের একটা জোরালো একটা আছে, কেউ বার্তা আছে যে উনি বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন এবং উনি আগে থেকে একটা সতর্কবাণী উচ্চারণ করেছেন। তো এটাকে আমরা একটা প্রোটেকশন হিসাবে আস্তে নিতে চাই, কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু বলে যে বজ্র আঠুনি ফসকা গেম এরকম হয়েছে অতীতে, এবং যেই প্রশ্নপত্র যারা ফাঁস করেছে তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। কিন্তু এটাকে ইফেক্টিভলি অ্যারেস্ট করা, ইফেক্টিভলি চ্যালেঞ্জ করা এবং একেবারেই আপনার মূলোৎপাটন করা প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটি, যেটা এমন দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেওয়া উচিত যে এই বিষয়টি আর নতুন করে আলোচনাতেই আসবে এই কোনো সুযোগই থাকবে না। কারণ এটি হচ্ছে কি আমাদের একটা জাতীয় জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মানে শিক্ষা অধ্যায়। এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে কিন্তু প্রথমেই কিন্তু একটা মূল্যায়নের ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটা সন্দেহ সংশয় তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু বাকি জীবনে শিক্ষার্থীদের একটা এক ধরনের কি বলে মনোজগতের একটা খারাপ একটা প্রভাব পড়ে। কাজেই আমি মনে করি যে বার্তাটি ভালো, শিক্ষামন্ত্রী বলেছেন আমরা আস্থায় নিচ্ছি, কিন্তু একই সঙ্গে ল এনফোর্সিং এজেন্সিজ এবং অন্য যারা এই প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে যারা জড়িত বা যুক্ত আছেন এর মধ্যে নিশ্চয়ই কাজ এগিয়ে গেছে এবং তারা যাতে সুনিশ্চিত ভাবে এটাকে নিরাপত্তা, এর গোপনীয়তা এবং এর সরবরাহ, এর বন্টন এগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারেন সেটি আমি মনে করি যে সে ব্যাপারে কঠোর নজরদারি দরকার। শুধু মুখে বললে হবে না, এরপরে হয়তো দুর্ঘটনা হিসাবে অথবা হয়ে গেলে কিছু করার নেই, তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সতর্ক হয়েছে বা তারা ব্যবস্থা নিচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে শেষে কিন্তু আর কোনো লাভ নেই। কাজে এটি এখন এখন থেকে এই তৎপরতা থাকা উচিত যাতে কোনো ধরনের আনটোয়ার্ড, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি মনে করি যে 21 সালে এসে তারপরেও শেষ পর্যায়ে এসে যে সিদ্ধান্তটি নেওয়া গেছে এটি ইতিবাচক। শিক্ষার্থীদের জীবনে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তারা পরীক্ষা দিতে পারবে কি পারবে না, শেষ পর্যন্ত পরীক্ষা দিতে হচ্ছে, আমি মনে করি যে এটি একটা ইতিবাচক দিক। তবে হ্যাঁ, মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে যথেষ্ট কি বলবো যে আস্থা এবং সঠিকতা যে আপনার ইয়ে করা হয় অবলম্বন করা যায় বা সেটা অনুসরণ করা যায় সেটা আমি মনে করি না। এখানে অনেক লুপহোলস রয়েছে, এটি অনেক গবেষণা করার ব্যাপার এবং এটি শুধু এই কি বলে যে মহামারীকালীন সময় নয়, আগামী দিনগুলোর কথা চিন্তা করে একটা সঠিক কার্যকর মূল্যায়ন পদ্ধতি। আমরা শুনেছি যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বা কর্তৃপক্ষ তারা বলছেন যে একটি নতুন একটি মূল্যায়ন পদ্ধতি তারা চিন্তা করছেন এবং সেটা কার্যকরভাবে ইফেক্টিভলি এনফোর্স করার চেষ্টা করছেন। শুধু এই পরীক্ষা কেন্দ্র করে নয়, সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি কিন্তু প্রশ্নবিদ্ধ এবং নজর দেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ জহিরুল আলম। নাজমুল আশরাফ, আমরা বিরতির পরে ফিরে এসে পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী একটি মন্তব্য করেছেন, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, হয়তো সময় থাকলে বাংলাদেশের খেলা নিয়েও কথা হবে। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন।